এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর, যেখানে কিন্তু আজ বিশাল বড় বিভূতরঙ্গে পড়ে গেল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ও প্রিয়াঙ্কা তিরুপাল তার বিশাল বড় চাপে পড়ে গেলেন, যেখানে দুইবার বড় সড় ধাক্কা খেতে পারে রাজ্যের বিরোধী দল বিজেপি। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। যেখানে কিন্তু আজ বিশাল বড় চাপে পড়ে গেল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ও ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিরুপাল। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের গণনায় কারচুপি করে হারিয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, এমনটাই অভিযোগ করলেন বিজেপির বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করলেন যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে প্রচুর মাত্রায় ভোটের গণনায় কারচুপি করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি, তা না হলে নন্দীগ্রামে জিততে পারত না, নন্দীগ্রামের মানুষ আমাকে ভোট দিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করলেন এবার শুভেন্দুর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আপনাদের কী মতামত? নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটার গণনায় কারচুপি করা হয়েছে কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচ্ছি কমেন্ট বক্সে, কমেন্ট করতে ভুলবেন না।